হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে বলবো আম খাওয়ার পর চা খেলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। ফেডারেশন অফ আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি থেকে জানা গেছে, প্রত্যেক দিন একটা আম শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে। তবে আমের পাশাপাশি কিছু খাবার আছে যা খেলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তো প্রথমে বলা যাক পানির কথা। আম খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে আম খাওয়ার পর পানি খেলে পেট ব্যথা, পথ হজম, পেট ফাঁপা, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আম খাওয়ার কিছু সময় পর পানি পান করবেন, দই খাবেন না। আম খাওয়ার পর দই খেলে আপনার পেটে ত্বকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। সাধারণত আম গরম, দই ঠান্ডা, এই অবস্থায় উভয় মিশ্রণ স্বাস্থ্যের উপর উল্টো প্রভাব ফেলে। কোল্ড ড্রিঙ্কস, যারা সুগারের রোগী তারা আম খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাবেন না, এতে আপনাদের চিনি পরিমাণ বেশি হয়ে যায়, যা আপনার স্বাস্থ্যের প্রভাব ফেলে। করলা খাবেন না। আম খাওয়ার পর যেসব লোক করলা খাবে তাদের শরীরে অনেক সমস্যা হতে পারে। তার মধ্যে তার বমি ভাব হতে পারে, তার পেটে অ্যাসিডিটি, শরীর দুর্বল হয়ে যেতে পারে। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এতে আমের পাশাপাশি অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে পেটের তাপ বাড়বে এবং মুখে ব্রণ হিসেবে দেখা দিবে। আম খাওয়ার যে শুধু ক্ষতিকর দিক আছে তা নয়, আমে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, কোলেস্টেরিন, ফাইসেন্টিন, আইসো কেরিসিটিন, এস্টাকেলিন, গেলিক অ্যাসিড, মিথাইন গেলেট নামের কঠিন নামওয়ালা এস্টি অক্সিডেন্টগুলো আছে, যা স্তন ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লিউকোমিয়া বিরুদ্ধে বেশ কাজ করে। ত্বকের জন্য আম খুবই উপকারী। আপনার শরীরের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। অ্যালকালাইন লেবার আমে শরীরের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখে। ওজন কমাতে আম সহায়তা করে। চোখের বিভিন্ন সমস্যা, হজমের সমস্যা, হিটস্ট্রোক ঠেকাতে ও বিভিন্ন রোগ প্রতিরোধে আমের উপকারের কোনো বিকল্প